الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমি আপনাদের সামনে এমন একটি সূরা তেলাওয়াত করলাম যে সূরাটা অধিকাংশ মুসলমানই জানে এই সূরার নাম সূরাতু আবিল হাব আমাদের দেশের সাধারণ লোকের কাছে পরিচিত তাব্বাতেদা সূরা এই সূরাটা রাসূল মক্কা থেকে মদিনা যাওয়ার আগে নাজিল করা হয় তার নাজিল করার প্রেক্ষাপট যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে তিনি হলেন রাসূলের চাচা যার আসল নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা নামে বিরাট বড় এক মূর্তি ছিল ওই মূর্তির গোলাম হিসাবে তার নাম রাখছে আব্দুল উজ্জা লোকেরা উনারে ডাকত আবুল লাহাব আবুন শব্দের অর্থ হল আব্বা লাহবুন শব্দের অর্থ হল আগুনের মাথা অগ্নি শিখা লক্ষ্য করে দেখবেন মোমবাতি এবং কুফির আগুন নিষ্ঠা থাকে গোল্ডেন কালার সোনালি কালার মাথাটা তা হেলাল এই মাথাটারে আরবিতে হয় লাহাব সবটা মিল্লা সহজ বাংলা হইল লালের বা
আল্লাহ আব্দুল উজ্জা নাম দা না এনে আল্লাহর ডাক নাম দই আনছে আবলাব লালের বাপ। এদের মধ্যে শিরিক নাই, এদের মধ্যে শিরিক। এই লালের বাপ একদিকে রসুলের চাষা আর তারও নাম দা নামে কামে মিল রেখে রাখছে। আমরা দেশে অনেক কামই নামে কামে মিল নাই। আমরা দেশে টিক্কার লাগান খালা এ বেটার নাম রাখছে লাল সা বাবা। সুন্দর মানু সবচেয়ে কালা মানু। আমরা দেশের যে লোকটার নাম রাখছে সুন্দর আলী, এটা বেশি কালা। আমরা দেখে দেখবেন খায় গাঞ্জা, মাথার মধ্যে জট রেখে বুঝিছে, মাসের মাস গোসল করে না, শরীর ভাড়ার গন্ধ করে, এর নাম রাখছে সুন্নি। নামে কামে কোনো মিহিল নাম গিয়া দেখবেন আশিকে রসুল, অথচ রবিউল আউয়ালের 12 তারিখ আইলে কুম মিছিল দেয় সিনিয়নি খায়, কিন্তু রসুলরে গালি দিলে প্রতিবাদ করে রাস্তার রক্ত দিতে যাইব বাড়ি সালান দিয়েও একটা এলাকা হওয়া যায়। নামে কামে মিল নাই। আশিকে রসুল অথচ আশিকে জিলাফি, নাম দিছে সুন্নত ওয়ালা, সুন্নতের লেশ নেই। তো আরব দেশের লোকেরা তার নাম দিছে আবুল হাব, লালের বাপ। কার বাপ? এই লালের বাপটা রসুলের চাষা, আপন চাষা আবুল জাহিল আল্লাহ না। তো রসুলের আপন চাষা হইল আবুল হাব, খালি চাষা না, আবার বিয়েও। প্রকাশ্য নবী হওয়ার আগে রসুলের দুই মেয়ে, একজনের নাম হইল জৈনব আর একজনের নাম উম্মে কুলসুম, এই দুইজনকে বিয়া দিছিল আবুল হাবের দুই ছেলের কাছে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এতে গিয়া আবুল হাবের হওয়ার বাসে না কমছে, আগে যদি বাই সম্পর্ক থাকে আবার যদি বিয়াই হয় হওয়ার বাড়ে না। আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন আল্লাহ যে কোরআনে বলছেন আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না, আল্লাহ নবী বলেন আমার আত্মীয়তার সম্পর্ক কেয়ামতের দিন নষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলছেন আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে হইত না। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন যদি আমার আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে দাঁড়াইতে পারে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না। এই জন্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বুড়া বয়সে 40,000 দিরহাম দিয়া রসুলের এক নাতিন বিয়ে করেছিলেন, এই উদ্দেশ্যে যে কিয়ামতের দিন আমার কোনো নেক আমল যদি কাজে না লাগে শেষে আমি আল্লাহর কাছে ঘুমু, আমার দুজগো দিবা, আমি বিশ্বনবীর নাতিন জামাই। তাহলে আবুল আহাব রসুলের বিয়াই হওয়ার মাধ্যমে তার দাম বাড়ছে না কমছে? আল্লাহ পাক আবুল হাবকে 3টা নিয়ামত দিছিল, কড়া বড় বড় 3টা নিয়ামত দিছে, এর মধ্যে একটা নিয়ামত হইল আগুনের মতো লাল চকচকে বেড়া। কারো যদি চেহারা সুন্দর হয়, চামড়ার কালার ভালো হয়, এটা কি তার নিজস্ব ক্ষমতা না আল্লাহর দেওয়া? আমরা যারা কালো আমরা বরফ দ মরেলে সাদা মনি, যাদের নাক সেফা মলম লাগাইয়া টানলে শুকনি, এটা কার দেওয়া? আর সুযোগ কম তো আল্লাহ যাদেরকে সুন্দর বানাইছেন তাদের উচিত কিনা আল্লাহর এই নিয়ামতের শুকুর আদায় করা? আর সুযোগ কম কিন্তু মানুষ নিমকালাম এখন ঠিক না। হে আয়নার সামনে গিয়া আরো স্নো ফাউডার লাগাইয়া দেখবেন বেড়াও কি অভিনয় করে,
ভালো করে শেপ টেপ কইয়া যে অভিনয় করে, অভিনয় দেখলে বোঝা যায় ভিতরে ভিতরে কি কয়। হ্যাঁ হয়তো সুন্দর চেহারা দেখিয়া মনে মনে ভিতরে ভিতরে কয় আমার চেহারা যে সুন্দর, আমার চেহারার মধ্যে যে লাবণ্য, আমার দেখলে কোন মেয়ে না কইব আই লাভ ইউ। আল্লাহ ই দুই নিমকারাম মাঝরে কোন ঠিক কিনে নিমকারাম। আল্লাহ বলেন মানুষের মতো নিমক হারাম, আর কোনো হানি নেই। নিমক হারাম কারো কে চিনি কারো কে ওই চিনা শেষ। ফার্সিতে একটা কথা আছে, নিমক কর্দি নিমক দ্বারা শিকস্তি, নুন খাইয়া গুণ গায় না ইদানা, নুন খাইয়া নিমক দান বেঙ্গেলায়। ইদার নাম কি আমি তো ধরে কম, যার বাড়ির বাতের ফ্যান খায় হের কোনো দিন অস্বীকার করে না, বরং মালিকরে কয় আপনি ঘুমান, আমি গইতাম ঘুমাইতাম না, আপনি নিশ্চিন্তে ঘুমান, সুর দুশ্মন আইলে আমি ফিরাই রাম, আপনি ঘুমান। মালিক ঘুমায় কুত্তা ঘুমায় না, মাঝরে কম ঠিক নেই। সুর আইলে হ্যাঁ ডিস্টার্ব করো না, মালিক ঘুমাইছে। সুরের সংখ্যা যদি বেশি হয় একলা না হারে, তখন দেখা যায় দৌড় দিয়া মালিকের দরজা দিয়ে একটা ফাঁক দেয় দিয়ে আবার সুরের সামনে আই, আবার দৌড় একটা ফাঁক দিয়ে আবার আয় ইদা দিয়া বুঝায় মালিক এরা সংখ্যা বেশি আমি একলা পারি না, যদি ফাঁকতাম তাহলে আপনার ঘুমে ডিস্টার্ব করতাম না, আপনিও উঠেন দুজনে মিলে দৌড়াই। কুকুর ঘুমায় না, কুকুরের মালিক ঘুমায়। হে মানুষ তোমাদের মালিক আল্লাহ ঘুমায় না, তোমরা ঘুমাও আল্লাহ না ঘুমাইয়া তোমাদের পাহারা দেয়। কিন্তু মানুষ নিমক খারাম কিভাবে আল্লাহ ডাকনা দিয়ে খাজা বাবার আল্লাহ ঘুমায় না, কেন ঘুমায় না ইদও একদিন জিজ্ঞাসা করে না। আল্লাহ না ঘুমানির তিন কারণ, এর মধ্যে এক কারণ হইল আল্লাহ বলেন তোমাদের প্রয়োজনে তোমাদের দয়া মায়ায় আমি আল্লাহ ঘুমাইতে পারি না। কেন আমি ঘুমাইয়া গেলে রাত দুইটা আড়াই তুই বিপদে পড়লে তোর ডাকে কে জবাব দিবে? আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুমায় না, অথচ হে আল্লাহরে ডাকনা দিয়া খাজা বাবারে রাখে। আল্লাহর দণ্ড শুনলে দিয়া গেলে আল্লাহ গাই বইয়া, আল্লাহ বলে গাই বুঝছি, রসুলের দল খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া, রসুল ফকির গেছে রসুলের দল খাদাই ভাইয়া। আবার কিছু জুগালি আছে এরা দূর থেকে কয় ও কুই দেয় এর গে কোল দর দোষ রসুলের দল খাদাই ভাইয়া, হাত বুয়াইছে মিরে কেউ পিনে না খালি হাতে বাবারে তোর দরবারে। জোরে কোন ঠিক কিনা আল্লাহ করে চিন্তা করো কত বড় নিমক হারাম। আমি ঘুমাই না হে দেখে জব দিতাম, হ্যাঁ আমারই করে না হয় খাদা বাবা, হে তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর বাবারে যদি কোনই লাগে তাহলে কইতো আসিল বাবা তোমার দরবারে মাটির হাঁকে লইয়া দৌড়াদৌড়ি করে একটু যদি সিন্নি কম পরে কিলা কিলির ধুম পরে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি, নবী আমাদের শিক্ষা দিয়েছেন উম্মতেরারি, গ্লাসের সামনে গিয়ে যখন তোমার সুন্দর চেহারা দেখবা তুমি তখন বলবা প্রভু গো আমার চেহারা যেমন তুমি সুন্দর বানাইয়াছো, হ্যাঁ মাবুদ আমার চরিত্রটাকে তুমি সুন্দর বানায় দাও,
রাব্বুল আলামিন আমার এই সুন্দর চেহারাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। চেহারা যদি সুন্দর হয়, চরিত্র যদি ভালো না হয়, এই সুন্দর চেহারার কোনো দাম নাই, এই সুন্দর চেহারার কোনো দাম নাই গো মাহমুদ। চরিত্র যদি ভালো না হয়, তাই মেহরবানি করে আমার চরিত্রটাকে সুন্দর বানায় দাও। রাব্বুল আলামিন সুন্দর যদি বানাও, জাহান্নামের লাকড়ি যদি আবার বানাও, ও মাহমুদ এই সুন্দরের কোনো দাম নাই, জাহান্নামের লাকড়ি যদি হয়ে যায়। ধরে কমতে কিনা আল্লাহ তুমি আমার চেহারাকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এই দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো করার জন্য। হে আরো নিমকারম চেহারা দীক্ষা কয় আমার কেনা না কইবা আই লাভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে সুন্দর বানিয়েছেন লাল টকটক। দুই নম্বর নিয়ামত আল্লাহ দিয়েছেন আবু লাহাব ধনী, মাল দিয়েছেন ধন সম্পদ দেওয়ার মালিককে। আপনারা কি মনে করেন বুদ্ধি হইলেই ধন হওয়া যায়? বুদ্ধি হইলেই ধনী হওয়া যায়? আমাদের সমাজে অনেক বুদ্ধিমান আছে কিন্তু ঘরে চাউল নাই। এমন লোক আছে বুদ্ধি আরেক গ্রামে বিক্রি করে কিন্তু নিজের ঘরে চাউল নাই। শিক্ষাগত যোগ্যতা থাকলে কি ধনী হওয়া যায়? আচ্ছা ধরে কম, শিক্ষাগত যোগ্যতা থাকলেই ধনী হওয়া যায় না। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যাদের সার্টিফিকেট তো আর জানা নাই কিন্তু টাকা নাই। এমন লোক আছে যেই লোক দস্তখত করার মতো যোগ্যতা নাই কিন্তু শিল্পপতি হয়ে বই রয়েছে। যেরকম ঠিক না, আবার লক্ষ্য করে দেখেন মেহনত করলেই ধনী হওয়া যায় না। যদিও মেহনত করতে হয় কিন্তু মেহনত করলেই ধনী হয় না। ধনী হয় আল্লাহ যাকে ধন দেয় তিনি ধনী হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাগার মালিকের হাতে ভাঙা বাসন দিয়া রাস্তায় নামায়া দিতে পারেন, আবার রাস্তার ওকিলকে পাঁচতলায় উঠাইতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন দিয়েছেন তাদের জন্য উচিত কিনা আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করা? শুধু আবুল আম নয়, পৃথিবীতে যত ধনী আছে বেশিরভাগ ধনীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, নাফরমানিতে লিপ্ত হয়। বেশিরভাগ ধনীরা আল্লাহর রাস্তার থেকে দূরে চলে যায়, বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন বিশ্ব নবীর দাওয়াতের কাজ যারা বাধা দিয়েছে বেশিরভাগ ধনীরা বাধা দিয়েছে। আল্লাহ নবীর দাওয়াতের কাজে যারা সাড়া দিয়েছে বেশিরভাগ গরিব অসহায় লোকেরা সাড়া দিয়েছে। এখনো গিয়া দেখবেন ওয়াজে আইছেন কয়জন ধনী লোক এখানে আইছে, শিল্পপতির লোক কেউ থাকবে তো না, খায়া কম পাইছে না, তারা কত সমস্যা মাঝের এখন ঠিক নেই। মাত্র সাত গিয়া দেখবেন মসজিদে তফসিরে লেগে চান্দা করলে বেশি ধনীর ভাই কম পাওয়া যায়। কয় কি জানেন, আপনারাই জানেন না, আমার এলাকার কথা কই, আপনারা জারুল তোলা তো খুব বালা। কয় কি জানেন, কয় আচ্ছা সব বাড়ি ঘুরে আসো, যাইবার সময় আই হবে না। এদের দুইটা অর্থ, আপনারা যে যা এরা তো মনে করে ঘুরে যাইতাম, এর অর্থ হইলো যে আমরা অপহরণ যারা থাকবো এটা উনি দিয়ে দেব। আসলে নিয়ত ইদা না, ওনার নিয়ত হইলে একটা যে যখন অগলের বাই ঘুরতে ঘুরতে তাদের কোটা পূরণ হয়ে যাবো তখন আমাকে স্যার আই টুনে দেবো। মজুর এখন ঠিক নেই। আর একটা ভিতরের অর্থ হইলো যারা সান্দা করে
আমার নিজের অভিজ্ঞতাতে হই, মাঝে আগে সান্দার দিতাম তো, তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হইয়া এরপর শেষে বড় লোকের বাড়ি দিতে আর ইচ্ছা দেখা ঠিক না। এই কারণে কয় সবের থেকে লইয়া যাইবার সময় নাই তো দেখা যায় মাদ্রাসার সান্দা ওয়াজ তফসিলের সান্দা সমকবিতা আর কেমন এইসব এত ওয়াজ মাঝরে কোন ঠিক নেই গুনার কাজ জীবের সময় কব বড় সান্দা কোনটা মাঝরে কোন ঠিক নেই যদি কয় বলে মমতাজ রান্তাম বলে বড় সান্দা আমার দিয়ে না আর সামনে সিয়াচ্ছা দেখতাম বাজে বাদা বাজা ধরে কোন ঠিক না এখন লক্ষ্য করে আবু লাভকে আল্লাহ ধন বেশি দিয়েছেন গেল দুই তিন নম্বর গুণ সন্তান দেওয়ানের মালিকেরা আরো জোরে আল্লাহ সন্তান না দিলে কি বিয়া করলে সন্তান হয়ে যাবে সন্তান দেওয়ানের মালিক আল্লাহ আল্লাহ জাতিরকে সন্তান দিছেন সন্তানের মাধ্যমে দুনিয়াতে তার একটা প্রভাব সৃষ্টি হয় একটা ইজ্জত সম্মান বাড়ে আমার এলাকার এক বেটা কানে হুড়া শুনে না কিন্তু বেটা বড় সর্দার সবে মানে পরামর্শ করে শেষ বেলায় এবার কানও গিয়ে সিল্লাই কম লাগে এইবার যদি রায় দেয় হ্যাঁ বা না কয় তখন রায় দেওয়া লাগে তা আমি একদিন আমার আব্বারে দেখাইলাম বাবা এবার তো কানেই শুনে না এইবার কানও সিল্লাই কমনের দরকার থাকি যায় স্টেজ বলে গুনগুনি করলে স্টেজ বলার যোগ্যতা থাকে না যারা স্টেজ বলবে তাদের আলাদা কোয়ালিটি থাকতে হয় এই কোয়ালিটি হইলো গুনগুনি কুনগুনি কোন দিতে হয় আর করলে নিছিলাম সবে স্টেজে বইতে পারে না বেশি লম্বা করতাম না আমরা মনে করি না বেশি লম্বা দাবার যে কোনো রেখকে বেশি আমি জানিই না মফিজুর রহমান রেখকে তো রাখছে আনচিল দিচ্ছে কটা যে লাগাইছে উনি কইতারে আল্লাহ কইতারে তো বেশি লম্বা হইতো না আপনাদের যেমন অসুবিধা এর চাইতে একশো গুণ আমার অসুবিধা আমি আর এখন ইচ্ছায় ওয়াজ করি না মনে করি না বিজয় বলে সারটা না বুঝি ইটা নাই আমার খালি ঠেকাইছি আর একবারই যদি কিছু না কই দোয়া করলে মনে কষ্ট পাইবেন এর লেগে কিছু কইতাছি আর নাই রে কইতাম না অসুবিধা হইতাছে আপনারা আচ্ছা তো বই তাহলে বইতাম গুনগুনি করি না তো লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যেখানে আমরা এবারে কানে শুনে যাচ্ছি এবারে কি কম না করি কি ক বাবা রে বাবা রে তুমি বুঝতা না তুমি বুঝতা না হয় এবারে তো বুদ্ধির বলে সর্দার না এবারটা হইল লাগদির জোরে সর্দার এবারটা রইল ফুট বাতি যায় এই দেশে বড়া এবারে না শিখাই যদি রায়টা দেই কাগজ মাগজ ছিঁড়া ফেলে দিব মাঝে এখন ঠিক না তাহলে আল্লাহ যদি কাউকে সন্তান বেশি দেয় সন্তানের কারণে তার একটা প্রভাব একটা সম্মান বৃদ্ধি পায় রাখায় সন্তান বেশি দিলে এর অর্থ ইদা নয় আরেকবার ক্ষেত খাওয়াই দাও আরেকবার লাল কেটে দাও আরেকবার জাগা দখল করে দাও আরেকবার হুসকুনি থেকে মাছ মেরে দাও আর বাজারে মাছ আইলে পয়সা না দিয়ে ঠাইনে লই দাও ইটা নাও আপনার বেশি সন্তান দেওয়ানের অর্থ বরং সন্তান বেশি দেওয়ার আল্লাহ যদি দেয় তার জন্য ওসি আল্লাহর শুকুর আদায় করা আবুল হাবকে আল্লাহ সন্তান দিয়েছেন কথা হইল মনে আছে না আপনারা এক হইল তার সুন্দর বানাইছেন দুই নম্বর হলো মাল দিয়েছেন তিন নম্বর হলো সন্তান দিয়েছেন আল্লাহ নবী মেয়েও দিয়া দিয়েছেন তার দুই ছেলের কাছে কিন্তু নবীর সাথে সম্পর্ক শেষ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি সর্বপ্রথমে আগে আপনার গোষ্ঠীর লোকদেরকে জাহান্নামের ভয় দেখান নবীজি তখন পাহাড়ের একটি উঁচা জায়গায় উঠে আরবদের নিয়ম অনুযায়ী দাগ দেওয়ার সাথে সাথে সকলেই যখন একত্রিত হয়ে গেল নবীজি বলেন ও আমার গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের আড়ালে একদল দুশ্মন আছে কিছুক্ষণ পরই আপনাদের বংশে হামলা করে কিছু লোককে বেঁধে নিয়ে যাবে আমার এই কথাটা কি আপনারা বিশ্বাস করবেন
সবই এক বাক্যে বলে, কেন বিশ্বাস করবো না? কারণ 40টি বছর পরীক্ষা করে দেখেছি, 40 বছরের ভিতরে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, তাই আজও মিথ্যা বলবেন না। 2 নম্বর আলাপ, পাহাড়ের উপরে যিনি থাকি তিনি দুনু দিক দেখে, আপনি যেহেতু পাহাড়ে ওই পাশে কে আছে না আছে তাও দেখেন, আমরা দেখি না। আল্লাহ নবী বলেন, তাই যদি হয় তাহলে আপনারাও কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি না পড়েন, পৃথিবীর আড়ালে আল্লাহর বাহিনী অপেক্ষায় আছে, আপনাদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। আমি কোনোদিন মিথ্যা বলি না, এই কথাটাও কোনোদিন মিথ্যা হবে না। 2 নম্বর আলাপ, আপনারা যে বললেন পাহাড়ের উপরে থাকলে দুনু দিক দেখে, আমি নবী হওয়ার কারণে পৃথিবীও দেখি, আখেরাতে জান্নাত জাহান্নামও দেখি। দেখি মানে আল্লাহ দেখায়, জাহান্নাম দেখায়, আল্লাহ জান্নাত আমার চোখের সামনে তুলে ধরেন, জাহান্নাম দেখে দেখে আপনাদের সামনে বলছি, আপনারা কালিমা পড়েন, আর না হয় মৃত্যুর সাথে সাথে আল্লাহর বাহিনী বান্দা জাহান্নামে জেলে লয়ে যাব। এই কথা বলার পরে আবুল হাব করছে গীতা, তার জন্য তো উচিত আছে এই কথা কইতো যে হা জি আল্লাহ আমাকে সুন্দর করে বানালেন, জি আল্লাহ আমাকে জন দিলেন, জি আল্লাহ আমাকে সন্তান দিলেন, হে মুহাম্মদ আমি সে আল্লাহকে মেনে নিলাম। ইদা না কইয়া 2 হাতে হাত লইয়া কয়, যদি আবার কও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মাথা ভেঙে গেল। আর বলল তাব্বান লাকা আলিহাজা জামাতানা, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই কথা শোনাবার জন্যে এখানে একত্রিত করছিল? রসুল কোনো জবাব দিলেন না। আল্লাহ বলেন, নবী আপনার দিতে হবে না, কারণ আপনি আমার কথা বলার কারণে যখন পাথর মারতে চায় তাহলে এই পাথর মারা আপনাকে নয় আমাকে মারা হয়। আর একটু জোরে আরো জোরে, আল্লাহ তার জবাব দেওয়ার জন্য, কারণ কোনো মানুষ যদি আল্লাহকে গালি দেয় আল্লাহ এত গুসা ওঠে না, আল্লাহ এত তাড়াতাড়ি ধরে না, কিন্তু কোন মানুষ যদি আল্লাহর প্রিয় বান্দাকে গালি দেয় আল্লাহ বলেন আমি আর এই বিয়ার দুপুরে সারি না। লক্ষ্য করে দেখেন নমরুদ নাগরমানি করতে করতে শেষ পর্যন্ত নিজেই ক্ষুধার দাবিদার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত ধরলেন না, যেদিন ইব্রাহিম নবীর সাথে লেগে গেল আল্লাহ বলেন নমরুদরে আর তোরে ছাড় দেওয়া যায় না। যুগে ফেরাউন নাগরমানি করতে করতে ক্ষুধা হয়ে গেল, সে নিধি দাবি করে আমি আনা রব্বু কুমুলা আলা, আমি সবচাইতে বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতে কিছু আসে যায় না, আমার এত গুসা উঠে না, এ যতই রব কৌতলে কিছু আসে যায় না। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনেরও আবুল আবিয়াদবি করতে করতে চরম পর্যায়ে গেল, আল্লাহ ধরে না। কিন্তু যেদিন বিশ্ব নবীর সাথে লাগলো আল্লাহ বলেন আর ছেড়ে দেওয়া যায় না। আচ্ছা তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা লাহাব নাযিল করে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের দুনো হাত ধ্বংস,
দুনো হাত ধ্বংস হোক এর অর্থ ইদানা ঠ্যাং বাড়াতা হোক, এর অর্থ ইদানা আবুল হাবের মাথা বাড়াতা হোক, আবুল হাবের দুনো হাত ধ্বংস হোক এইভাবে বলছেন, কিন্তু মূল উদ্দেশ্য আবুল লাভ ধ্বংস হোক, যেটা কমতে কেনা আরো জোরে। তবে দুইটা হাতের কথা আনলেন কেন? দুই হাতের কথা আনার কারণ হইল আল্লাহ বুঝাইতে চান তিনটা ব্যাখ্যা। এর একটা ব্যাখ্যা হইল যেই হাতে পাথর নিছে রসুলকে মারার জন্য, যেই হাত নবীর বিরুদ্ধে যায়, যেই হাত ইসলামের বিরুদ্ধে যায়, যেই হাত আলিম ওলামার বিরুদ্ধে যায়, এই হাত আল্লাহর কাছে নিকৃষ্ট, এটা বোঝাবার জন্যে আল্লাহ হাতের নাম উল্লেখ করছেন। ইসলামের বিরুদ্ধে তাহে বউরা তাহে ইসলামের পক্ষে, বেটা সান্দা দিতে চায় না বহুদেলায়। অনেক সময় দেখা গেছে ছাত্র চাকরি রাখতে গেলে বেড়া রাখতে চায় না বেজিয়ে রেখে দেয়, অন্য সময় আবার বেড়া রাখতে চায় বেজির লেগে রাখতে জানে না, মাঝে এখন ঠিক না, বেড়া বেজি দুই যদি উল্টা হয় তো বড় বিপদ। আবুল হাবের রসুলের চাষা আবু তালিব রসুলের পক্ষে, আবু তালিবের বউ রসুলের পক্ষে, যদিও ইমান আনে নাই, মাঝে এখন ঠিক না, আমি আমরা প্রথমে ইমান আনে নাই কিন্তু বউ রসুলের পক্ষে, কারণ মহিলা যখন নাকি আনছে এমন লক্ষ্য করেন যে এই অবস্থায় আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শিকারতে গাইছে, শিকারে গেছে পাখি মারতো তীর মারতো, তো হরিণ গুইরা হয় তুমি না নবীর সাথা, তো তোমার বাচ্চে দাঁড়ে আরেকবার মারে, তোমরা গোষ্ঠীর নিজের কি কোনো ইদ্দার সম্মান নাই? তুমি কি আসলে বীর হুরুষ না কাহুরু? বাজিদারে মারে প্রতিশোধ নিতে পারো না, আর জঙ্গলে এসে হরিণ শিকার করতা গড়াত করছিল কেন মরণে গেলে? আমি ভাবছ কইতে কি হরিণের কথা কো, যাক শিকার না করে বাইতেছ, বাইতে হে দেখে বহু দরজা দুই কান্দে, কয় তুমি আবার কান্দ গেলে, কো কানতেছি এই বন হাসিমের কোরাইর বংশে আব্দুল মুত্তালিবের আওলাদরা হাতে ছুরি ফিন্দারে লিখিতাও, ও কেন কয় শুনলাম এই মুহূর্তে আবদুল্লাহর ছেলে মোহাম্মদের রক্তাক্ত করছে মাথায় বাড়ি মারছে আবু জাহেলে, তো তোমার বাচি যায় ইমান আনো না আনো আরে পক্ষেরই হোক, কিন্তু নিজের গোষ্ঠীর লোকের একটা ছেলে রে মারবে আর তোমরা তা প্রতিবাদ করবে না, এইরকম বীর হুরুষ তখন থেকে সুরিহীন বইতাও আল্লাহ, এরকম আসে না অনেক সময়, আর একটু জোরে কর না, আমি যে গোষ্ঠীর মধ্যে জন্ম রয়েছি আমার মা বাপ সাসা দাদা ভাইন সব আরেক বন্ড হীরের মুড়ি, আমি একলা দেখা গেল মাইল লাগলে এরা আবার কয় কি দেখো ও আমি শুনি ঘরে আগে ফিরতে দা আমার হোক কে বলে ইদের একটা গোষ্ঠীর থানা থানা। আমি ভাবলাম দেখো বনের মধ্যে হরিণ দিল এক সরম, গড়ে আয়া দেয় বউ হয়ে আরেক সরম, ধরলে গেছে কিরে আবু জাহেল গিয়া দেহ বইয়া সবরে ভাষণ দেয় কিরে আবু জাহেল তুই বিলে আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে মারছ, হ মনে আছে নিজের দলে লুকো তুই এসে মারতাম না, 33 কোটি দেবতায় মিল্লা যেখানে আমরা সমস্যার সমাধান করতে পারে না, মোহাম্মদ কয় এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আচ্ছা কোশান দিকে আমি আমরা যেখানে 33 কোটি মিল্লা হারে না একজনে হল বলুন নেই এখন ঠিক না, অন তুমি বুঝো তোমার বাচিজা কত আহমক কত বেহুক। আমি আমরা কয় গিটা
আমার বাতিটা বেকুফ না, তোরা বেকুফ, নিজে মারিটা বানাইয়া দীঘা দেখা দা হইয়া এর দুইটার মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখো ইটা আরো বড় ব্যাগ করে দেখাম কমা হেঁটে উল্টা কথা গো এক আল্লাহ সব পারে হুজুরে কোন ঠিক না উদাহরণ যুক্তি কেমনে ভালে দলিল মোহরে আগে যুক্তি দেই একটা বিদ্যুৎ শক্তি কারেন্ট বিদ্যুৎ কতগুলো কাজ আঞ্জাম দেয় যখন বাল্ব লাগাইবেন দুইটা আলো দেয় যখন ফ্যানের মধ্যে লাগাইবেন বাতাস দেয় যখন ফ্রিজের মধ্যে লাগাই দেয় ঠান্ডা দেয় যখন হিটারের মধ্যে লাগাই দেয় গরম দেয় যখন নাকি আরেকটা ড্রিল মেশিনে লাগাই দেয় তো ছিদ্র হয়ে যায় মত করে না মাছের এখন ঠিক কিনা যখন দুই ইয়ার মাঝখানে এভাবে লাগাই দেয় তখন দুইটার মধ্যে জোড়া লাগাই দেয় একটা বিদ্যুৎ দিয়ে যদি হাজার হাজার জিনিসের কাজ আঞ্জাম দেওয়া যায় তাহলে সকল ক্ষমতার উৎস যার হাতে তিনি কি পারেন না একা সকল কাজ আঞ্জাম দিতে কইও দনুক দিয়া বুঝাইলেন খেলার মধ্যে বাড়ি বাড়ি যে খেলা হারে নিছে অন্যরা আইসিল বাধা দিত সর্দার দেবানি মারলো আবুদাইলে নিজে কয় আর আগবাইস না হলে কেমন তুই যাবো কারি টাকছে এটা তো বীর যোদ্ধা এখন গেছে রসুলের কাছে মোহাম্মদ তোমার আর আমার বয়সের মধ্যে তেমন পার্থক্য নাই রে মোহাম্মদ তুমি আমি যেমন চাষা আরেক দিকে দুধ ভাই একজনের দুইজনের দুধ পান করেছি এই মোহাম্মদ আবু জাহেল তোমার মাথায় আঘাত করেছিল আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি কান্দনাম তোমার বাবা আবদুল্লাহ পৃথিবীতে না থাকলো আমি আমির হামদা তো এখনো আছে মোহাম্মদ খুশি হয়ে যাও নবীজি ডাক দেবেন চাচা গো কে খুশি হইল কারে মারলেন কারে পিটলেন এটা আমার জানার বিষয় নয় আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য পাঠান নাই আমি আমলা বলেন বাতিদা তুমি বদলা নিলে খুশি হও না আশ্চর্য মানুষ যে তুমি বদলা নিলে খুশি হয় না আবার আছে হ্যাঁ মোহাম্মদ কি করলে তুমি খুশি হবে চাচা গো কালিমাটা পড়লে তার চাইতে বেশি খুশি হয়ে যাব আমি আমরা যখন ডাকছিল মোহাম্মদ এই মুহূর্তে আমি কলিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু লাহাব যেমন উল্ডা ইদার বউরা আরো ডাবল উল্ডা ইদা গিয়া মানুষের গড়ে গড়ে আত্মা কর ওই যে আমরা পাঁচে জানে মোহাম্মদ আবার বিয়াইও হা গো আর কাদা কুন্দা ইন্দা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়া রাখে যতু রসুল বের হতে না পারে আল্লাহ যখন তার সম্বন্ধে আয়াত নাজিল করছেন সায়াসলা না রং দা তালা হাবিউ অমরাত হ্যাম্মালাতাল হাতাব বেরি কেমন শয়তান চিন্তা করেন কোমরে কাপড় বাইন দিয়া দুই হাতে হাতল লইয়া হিদেও শুরছে কাবা গলের দিকে হাজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন কোন বিজি আপনার চাষি উম্মে জামিল আসতেছে কোমরে কাপড় বান্দা দুই হাতে পাথর আপনার উপরে আমলা করবে একজন মহিলা যদি হামলা করে ইজ্জত থাকবো কই আর মহিলা এমন জিনিস ফিরাইবার জন্য ধাক্কা দিল বদনাম লেগে আল্লামা আহমদ শফি সাহেব দামাত বরকাত হুম ভাষা 90 বছরের বুড়া বেড়া এবার কিতা জুস আছে মাঝের এখন ঠিক নেই এরপরেও রুমাল দেখ গুলের বেশি প্রধানমন্ত্রী উঠতে বারবার সালাম দেয় বেড়া সাউই না
শেষে আরো কয়েকজন ধাক্কা এবারে রাজা করছে, রাজা করছে বলে এবারে এখন কিতাবে দেখলো প্রধানমন্ত্রী দেখাইছে এখানে বইতো যদি ধাক্কা ফিরে ফেললে দরকার ধাক্কা দেন বিপদ আপনার বলবো হাজুর এখন ঠিক না। আমাদের সমাজে কিছু লোক আছে সরই ফাঁকি হইয়া আত্মীর বুল ধরতে চায়, বুল ধরার তো একটা স্তর আছে, দেড় টাকার বেড়া হইয়া 700 টাকা বেড়ার কম বুল ধরতে যায়, হাজুর এখন ঠিক না। হেই বেড়ার এলেমেল্লা দাঁত চলে ফললে হে উল্টাত না, ছাত্র কয়েক সিঁড়ির নিচে, আর আমরা ওদের বয়স হয়ে গেছে 32 বছর, মাঝের এখন ঠিক নেই, ওখান যাতে ওয়াজ করে এটা আমরা ভুলা হয় ঘুমে গেছেন না এটা। আজকের থেকে কত বছর আগে খলিফার বাইত আয়া বইয়া চা নাস্তা গায়ে ওয়াজ করতাম, আবার যাইতাম রিস্কা যাচ্ছে ওই গিটার টেম্পু মাঝুর এখন ঠিক না। এটা কত বছর আগের কিচ্ছা মাঝুর এখন ঠিক না। কেন কিতা কই যায় কয় মেয়ে লোকের তেঁতুলের সাথে তুলনা কিতা দিত আছি রসগোল্লা কইতো আছি, আর ইয়ার থেকে আরো বড় আরেক দার্শনিক তুলনা দিছে মহিলাকে রসগোল্লার সাথে, রসগোল্লার সাপ দিলে যেমন নর বাইর হয় মহিলাই রম হেরান না অশ্লীল কইছে, উনি তো যুক্তিসঙ্গত কইছে, উনি বলছেন মুখের মধ্যে তেঁতুল দিয়া জিব্বা লড়াইলে যেমন মুখে পানি ওঠে এইভাবে মহিলা দেখলো পুরুষের নজর ওই দিকে যায়। আর তো জোরে কম, আমি যদি আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া জিব্বা লড়াই আপনারা জিব্বার মধ্যে হানি উঠবো নি মনে করতো মানে ওই ঠিক আছে গা, এখন যদি কেউ কয় আমার জিব্বাত উড়ে না এটার দুইটা দুইটা অর্থ, একটা অর্থ হইলো এটা বাটফার এটা উড়ে শিকার করে না গিলে দায়, আর একটা অর্থ হইলো এটার জিব্বা ভাড়া না কথাকে সমর্থন করছে যে মহিলাকে বানাবার সময় হাদিস আছে কিতাবে আছে যে মহিলাকে বানাবার সময় আল্লাহ টক জাতীয় জিনিস দিছেন খাই বানাবার সময়, মানুষ বানাবার আগে যে খাই বানাইছি এই খাইয়ের মধ্যে, এমন এক শ্রেণীর লোক দাবি করে মুফতি দাবি করে আমি আলেম কিন্তু বেচার লেন আছে, এখন ওই আমর সহিসের কথাটা মানলে হের উফরে ফেলবো, আর ওটা এখন না এর উপরে বলবো হেঁটে বেতন দিয়ে ওই এর কারণে হে কেন তেঁতুল দিয়ে যেতে গিয়েছে মহিলার দিকে তোমার অটোমেটিক যায়ও হাজার এখন ঠিক না। আরে কিছু জিনিস আছে অটোমেটিক যায় দেখবেন কপাল খাদ জানিয়ে ধরলে এক গুমায় তাহলে হাতরে কোন লাগে না, হাতরে কপাল রাখা যেতে কোন লাগে না, আপনি গুমা থাকবেন দেখবেন হাত দেবো ঠিকই ঠিক না, কহার খাদ্য নিয়ে ধরে আট মন অটোমেটিক যায় মহিলা দেখলো পুরুষের মন ওই দিকে অটোমেটিক যায় অটোমেটিক, যদি স্নো হাউডার আলতা আলখাত্রা লাগাইয়া টাইট পোশাক পরিয়া
উঁচা জুতা হিন্দা আপনার কাছে দিয়া যায়। আপনার বৃত্তে যদি কিছু ডর বই তো হেয়াল্লা তো দেখবেন বৃত্তে কি কি আমার যায়। বৃত্তে বৃত্তে খালি এই যা কয় একটু চাইলাম না দেখো না কিতা যাইতাছি না না চাইতাম না গুণা আরে একবার চাইলে কিছু না আমি একবার গাড়িটা যাই তা আমার সিট বসে ফার্স্ট সিটটা খালি তো মনে করলাম কেটা জানে উড়ে বারাকটা লোক করলে অনেক সময় ভিতরে উঠে যায় আল্লাহর কি মর্জি বারাকটা লোক হয়েছে এক যুবক এসে হাতে তসবি মাথার পাগড়ি মার্শাল্লাহ সুদর্শন এক যুবক আয়া বসে তসবি এত আছে তো গাড়িটা যখন সামনে স্টেশনে থামাইছে আর এখান থেকে এক মহিলা উষ্ণে সুম হাউডার আলতা আল কাতরা লাগাই আর মাথার মধ্যে শ্যাম্পু দিয়া চুল আউলাকে সে পাগল নিবেছে পোশাক ও খুব টাইট পিট এমনি ছেলা দা তেমনি উঠছে দরজা দিয়া হে যেমন হাসে বুয়া চাইছিল যে সাও ঠিক আছে তসবি হলো ঠিক আছে আমি আমি ডাক্কা দেখে না হয়ে বেলা কই চাই দিস এমনি কই না দিলা ওদের কই চাই না কোন সময় এটা ওদের মুজিক যাবে আল্লাহ দেওয়া আর তুই দেখ আদম আলাইহিস সালাম কে আল্লাহ ঘুমের মধ্যে রেখে হাওয়াকে যখন বানাইলেন উনি জাগ্রত হয়ে দেখে মহিলা বাবা হাত বাড়াই দিছে ধরত হাত বাড়াইছে এই ছাগল এখন আদম দেখি চালবে আদমের সঙ্গে হাত গেছে ধরত এমনি আল্লাহ হাত সামলাও এদিকে যাই গেলে ওইটা মজ্জা কত যাইব আল্লাহ আমি জানি যাইব কারণ আমি বানিয়েছি আমি কই জানি না যাইব না যাইব আর না গেলে পৃথিবীর কোন দাম থাকবো ইয়া আল্লাহ বুড়া খালা বল মায়ের কত কমপ্লেন দাম কাছে এ বুড়া বুড়ি গুলো মাই কিতাম মাই কই ঠ্যাং ফলাই যে হাত লেগে থাকা তার ওয়ার তার ধন আকর্ষণ থাকে না একজনের প্রতি আরেকজনের মাঝুর এখন ঠিক না মহিলা নারীর পুরুষের একজনের প্রতি যদি আরেকজনের আকর্ষণ না থাকে পৃথিবী চলবে না আর তুই ধরে কোন এই আজকে বেপর্দার কারণে তুই দিয়েছে কেন আজকে বেপর্দা মানে যৌতুক দিয়া বিয়া যাওয়ার লাগে মেয়ের বাসা হারলো আবার টেহ দি তুই কুন্দা কি দোষ করলো তোমার ভাইলেও দিল আবার দিয়ে দিব বেড়ে খেতে কোনো গুণা করছে না এটা মাঝুর এখন থেকে কিনে গুণা করছে না একটা অপরাধ করছে আমরা সমাজ এই অপরাধটা কি অপরাধটা কি অপরাধটা হইল যে জিনিসটার ধাক্কা রাখার কথা ছিল ইদা খালি করে দিলে ইদার আর চাহিদা থাকে না কলা বাজারে বেশ একবার না গেলে বাসুদেব বাজারও কাস্টমার বেড়ে গেছে মাথা চাইছে কুবুদ্দি আইসে বলে এখন বৌরে গিয়ে কয় কাস্টমার যে ভাড়া বাড়ছে যদি কলা চুলাই দেখায় আর শুনেন লাগল ডাইরেক্ট খেয়ে নিল তাহলে কাস্টমার আরো বাড়বে বউ বাড়লে তো ভালো আমরা দুই চারটা পয়সা বেশি দিল তোর ভালা ক না তোমার সাথে পরামর্শ করে একটা মতলব আছে কো কি মতলব ক মতলব হইল শুনেন কামটা তোমার করছে কারণ আমি তো কলার লেগে যাই শুনলাম কোন বউ কাছে ঠিক আছে শুনলাম মনে তবে আমি দিনও হারতাম না রাইত শুনাই নেবো কাজটাতে ঠিক আছে রাইত তুই সকালে শখ বাজারে যাবো রাইত তুই চুলাই চুলাই তো সে টুকরি কলা পর্দা হলাই দিছে আর কিছু না পর্দা হলাই বেলা এই হাইকপাড়া আর জারুতলা থেকে যাইবার সময় হতে গিয়া দেখে ইন্ডার ডিস্ট্রিক্ট ট্রাক যায় দুলাবালু উড়াইয়া এই দুলাবালু কলার উপরে যা পর্দা না থাকায় দুলাবালু ডাইরেক্ট লেগে যায় কলার বাজারে যাইতে এটা কালার গেছে বুঝলিয়া এখন কলা থইয়া দেখে রস করে আর রসের গন্ধ হইয়া হেসাব কানার যে মাসি দেব ইদা একালে ইদার দেখা
কাস্টমার যারা আসিল দূর থেকে দেখে কলা লাগলো বাজে গা। এখন বেলা সকালের শখ বাজার শেষ হইয়া বিকাল হয়ে গেছে গা, আর ফসা দুলি যেখানেও হারাইতে যায় সকলে কয় কলা ফসা হারাই গন্ধ লাগে না। এখন এটা লইয়া বাইর গেলে বউ মারবো, সারাটা চুলাইছি আমি তো লই যাও। এখন হারাইতে পারে না, লইয়া যাইতে পারে না, তখন বেলা মাথা পড়িয়া গান গায়। কইতাম যে গীতা গান অসুবিধা হইতেছে, ও ভাই কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে এক টাকা কইরা পুরস্কার। দুই যুবক ব্রিজে বইছে, ওই বাসুদেবের ব্রিজটা, এরকম কি রে ইমন কলা ওরা তো জীবন হয়ে যায় না, কলও দিব চেহ দিব তো ল। দুইজনে দুই আড়ি লই যাই, যদি ভাড়া না ভাড়া যাবো না চারি হল তো যাই। এখন তারা দুইজনে গিয়া দুই আলি কলা লইছে, চার টাকা আট টাকা পাইছে, রাস্তাতে এক খসা কলা হারাই দিছে। এখন তারা যে কলা লইছে এটা কি কলার আকর্ষণে না টাকার লোভে? যে ই কলার আগে টেকা দেনি তো, এখন টেকা আরো দেওয়ান লাগে, কারণ লাগি দেয়া মেয়ের বাহু কান্দে। কি কথা জানেন, ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার। যুবকরা কয় ফতে কাজে যে মেয়ে সব কেন হওয়া যায়, ইদারে বিয়া হইয়া দায়িত্ব নেওয়ার কোনো আবশ্যকতা নাই। আচ্ছা এখন হুন্ডা যখন একটা দেয় আর বিয়া একটা করে লাগে। এবার আপনারাই বলেন, বিয়া করছে মহিলার আকর্ষণে না হুন্ডার লোভে? এর কাছে বহুর দাম আছে না হুন্ডার দাম বেশি? কারণ হে তো আসল হইল হুন্ডা মাঝুর এখন ঠিক নেই। আজকে আমাদের সমাজ এই জায়গায় পড়ছে ফর্দা না তাকায়, জোরে কম ঠিক না আরো জোরে বলেন। আচ্ছা যাক আমার জাগার জায়গা, আবুল আবির শিখ মনে আছে না আপনারা? দোনো হাতে পাথর লইয়া কাবার কারখানায় কাবার কাছে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো আপনার শাশুও বিয়াইনো কোমর কাপড় বান্ধা দুনিয়াতে ভাত বেটি যেইভাবে আইতাছে মতলব বাড়ে না, ফিরা নিয়ে যাইত না, ফিরা নিয়ে যাইত না, ফিরাইতে গেলে ধাক্কা দিলে তুমি হো আর মহিলা তো মারে ইজ্জত থাকবো। আল্লাহ নবী বলেন, আবু বকর চিন্তা করো না, আমি আল্লাহর কুরআন পড়ব, আল্লাহ আমাদের হেফাজত করবে। কি কথা কইয়া রসুল শুরু করে দিছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। উম্মে জামিল আবুল আহাবের বউ, সে গিয়া কয় আবু বকর, আজকে যে তুমি একা বসে রইলা, তোমার সাথী দেখো আল্লাহ একবার আসতে কয় বেজে দেব, তোমার সাথী দেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতেছি আমার পাশে বুয়া, আমি রসুলের তেলাওয়াত শুনতেছি। উম্মে জামিল কয়, তোমার সাথী কই? তো তো বোঝা যায় দেখে না, সে দেখে না যখন আমি আর কই লক্ষ্মীটা, তখন হুমকি দেয় তার কপাল ভালা তার ভাগ্য ভালা, আমি তারে ফাইলাম না, নাইলে আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হওয়ার মজাটা আজকে বুঝাই দিলাম। বুঝলে আবু বকর সিদ্দিক কয়, আমি দেখি শুনি তুই দেখোস না, ই তো বুঝলাম না বাদ দিকে যা। আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি দেখলাম উম্মে জামিল আপনাকে দেখলো না কেন? অগণবীজি আমি আপনার কথা শুনি, সে আপনার কথাও শুনল না, কারণ কি? আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ আমাকে আগেই জানাইয়া দিয়েছেন, ওয়াইদা করাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি আল্লাহ গোপন পর্দা দিয়ে রাখি, যার ফলে কাফেররা দেখে না। যাই হোক, আবুল হাব আবুল হাবের স্ত্রী দুনুদন আল্লাহ নবীর বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আবুল হাবের দুনু হাত ধ্বংস হোক। এখন প্রশ্ন হইল, আবু জাহিল্লা কইছে মোহাম্মদ ধ্বংস হোক, আল্লাহ হয় আবু জাহিল এই আবুল হাব ধ্বংস হোক। এখন আবুল হাবের কথায় রসুল তো ধ্বংস হয়েছে না, আল্লাহর কথায় আবুল হাব ধ্বংস হবে কি হবে না? হ্যাঁ না না কইবেন না কবে করে আবুল হাব ধ্বংস হবে কি না, এটা অন্যদের ভিতরে আল্লাহর প্রতি যাদের ওরা বিশ্বাস নাই, যারা নাস্তিক যারা কাফের তাদের ভিতরে থাকতে পারে। যাও নাও তুই তো কইছে দিস মাঝরে ঘন্টি কিনা। তাই আল্লাহ আয়াতের শেষে কয়, ওয়া তাব্বা ওয়া তাব্বা, আবুল হাব ধ্বংস হোক খালি ইদা না, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে মানে ধ্বংস যে হবে এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। তো ধ্বংস হবে কইতো আসিল, আল্লাহ কইছে তাব্বা ধ্বংস হয়ে গেছে। হয়ে গেছে কেন কইল? যেটা হবে এটা হবেটা হয়ে গেছে কয়, যেটা হইবই যেটা হইবেই এটা হইবার আগে কই হয়ে গেছে। যেমন যেমন গরুকে যেখান কিতা রন্ধ ক ভাত রান্ধি, ভাত রান্ধে না চাউল রান্ধে? ভাত যদি রান্ধে তো কইতো আসিল নি বলে চাউল রান্ধি ভাত হইব, যেটা ফোর হইব এটা আগে কইছে। কেন? ভাত যে হবে এটার মধ্যে কোনো সন্দেহ আর এখন আমরা এলাকার মধ্যে মেঘ বৃষ্টির দিন যদি কেউ হিসলাইয়ে পড়ে আমরা দেশে কয় দপ্পার দপ্পার আপনারা কি থাকুন আসতে ধরে কেন হয় না আপনার দেশ? আচ্ছা কোন তো দেখি দপ্পার দিয়া পড়ছে না ফয়লা সারে দপ্পার দেওয়া হয়, তা আপনি কইতে আসলেন না বলে ফয়লা দপ্পার দৌড়ছে, ইদার না হইয়া কেন কয় দপ্পার দিয়া পড়ছে, মানে দপ্পার দিয়া যে পড়বো এটার মধ্যে কোনো সন্দেহ এলাকা এটা আগে কয়। আপনার বউ তরকারি বসাইছে মানে আনাজোনাজ দিছে মশলা মশলা দিছে কতক্ষণ হলে ঝুল দেওয়ার লাগে হানি, তো শুধু একটা বাচ্চা এদের লাগে দিতে হারে না চৈত হারে না দিতে হারে না, আপনার কুলো দিয়ে হয় একটু ধরেন আমি চু বলতে হানি দিই নাহলে দোয়া উঠতাস, বাচ্চাটা লইতে বাচ্চা কান্দে তখন আপনি প্রবোধ দেন, কান্য না তোমার আম্মু আইতাছে, আইতাছে না যাইতাছে অর্থ হইলো তাহলে বুঝ দে, কান্দিস না, ঠাটা যদি না হলে তাহলে তোর মা আইব এর মধ্যে কোন সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়া থাব্বা, আবুল হাব ধ্বংস হবে না হয়ে গেছে। আর যখন ধ্বংস হবে আমার বিধান যারা মানে না আমার বিধানের বিরুদ্ধে যারা দৃষ্টতা দেখায় এরা যখন ধ্বংস হবে তখন তার লাঠির প্রভাব আর তার মাল তাকে রক্ষা করতে পারবে না, কাজে আসবে। আল্লাহ বলেন ما أغنى عنه ماله وما كسب أبو لحبير بو بچه يكتو كذي مال كذي حسبنا
ঠিকই দেখা গেল আল্লাহর কথা কতটুকু বাস্তব সত্য হইল, আবুল আহাবের সমস্ত শরীরে বসন্ত ফুটলো, দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এখন দেখা যায় তার বউ তার কাছে আসে না, তার মেয়ে তার কাছে আসে না, তার ছেলে তার কাছে আসে না, এ চিৎকার দেয় বহু জব দেয় না, ছেলেও না মেয়েও না, এই সিলেতে সিলেতে মরছে, না মালের কাজ করলো, না তার ঔলাদ সন্তান তার রক্ষা করলো, এই অবস্থায় মৃত্যু হইল। ফুচ্ছে গল্লা তার পানিও কেউ তার মুখে দেয় না, এই অবস্থায় মৃত্যু হইলে কবরে লাশ রাখবে এখন কেউ যায় না। আগে বড় করে গর্ত খনন করছে আর পাত্তর দেয় ইদেয়া ইদেয়া দূর টিকা লাশ কবর নেয়, লাশ নেয় নেওয়ার পদ্ধতি দেন, বড় বড় পাত্র দেয় ইটা দেয় গোট দেয় তা আবার দেয় এইভাবে ইদেয়া আর দুটি ভাঙ্গিয়া ফেরাস তার আজাব শুরু হওয়ার আগে তার সন্তান রইফিটা শুরু করে দিছে, মাঝে গণতিক না আর দুইটি ভাঙ্গিয়া কবর তৈয়া আল্লাহ বলেন আমার ঘোষণা কার্যকর হইল। এই কারণে আজকের আলোচনার সার মর্ম যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন অসংখ্য গণিত নিয়ামত, এগুলো ভোগ করে আমরা যারা আল্লাহর বিধান মানি না আরও দৃষ্টতা দেখাই, এদের যে যেদিন ধ্বংস হব আপনি আমাকে কেউ রক্ষা করতে পারবে না, যদি কোন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। অনেকে দোয়া চাইছে কেউ অসুস্থ বিভিন্ন অসুখে সকলের জন্য দোয়া করা হবে, জোরে কোন ঠিক না, মুর্দারার জন্য দোয়া চাইছেন যারা কবরে ঘুমা দিছে তাদের জন্য দোয়া করা হবে, কোনোটা যদি বাদ থাকতো তেন না কইতো বিলিতে বাদ রয়েছে, জোরে কোন ঠিক না সব হইব বুঝেন গিয়া কেউ করা থাকে না বান দেখে যা যাবে এখানে কি যা বাদ না এখনই দোয়া হবে আল্লাহ দূর শরীফ পড়েন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে আল্লাহ পর্দার আড়ালের নেককর্মা বন্ধের নিয়ে আমি গুনাগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম, মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনারে মাফ করে দাও। রব্বুল আলামিন জানিলাম আজকের এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত, মাবুদ গো পৃথিবীতে বিদায় হওয়ার আগে আমাদের তুমি মাফ করে দাও, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব, ও মাবুদ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমারে করে ঢুকতে দেয় না, সন্ধ্যা হয়ে গেলে গড়ের পিছনের দরজায় গিয়ে মা বলে ডাক দিলে এমনি দেখলাম না দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিল,
আর দেখে দেখে বলতে নাই রে সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা ভুলে যাইতে পারি সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় রব্বুল আলামিন গর্বের আকার কারণে যদি মারি এত দয়া এত মায়া হয় প্রভু গো তুমি তো আমাদের বানাইছ রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার চাইতে কুচি কুচি গুণ বেশি দয়ালু আমাদেরকে তুমি খানিয়াতে বিদায় করে দিও না মেহরবানি করে আমাদের জিন্দগির গুণারে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানরে তুমি মাফ করে দাও।